রায়গঞ্জের আকাশে রাজকুমার মণ্ডলের উদ্যোগে 15 প্রজাতির পায়রাদের উড়ান প্রতিযোগিতার মাধ্যমে আজও বহাল প্রাচীন প্রথা। রাজ্যের বিভিন্ন জায়গায় আজও শোনা যায় অভিনব পায়রা রেসের কথা। একটা সময় উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এই পায়রা রেস আয়োজন করা হলেও এখন একেবারেই সেই প্রতিযোগিতা চোখেই পড়ে না। তবে রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ির বাসিন্দা পেশায় সোফা মিস্ত্রি রাজকুমার মণ্ডল সেই ঐতিহ্য এখনও ধরে রেখেছে। বছরের 2 থেকে 3 বার প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। সেজন্য কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিচারকরা আসেন সেই প্রতিযোগিতায়। কিন্তু কিভাবে আয়োজন করা হয় এই পায়রা রেস জানেন কি? এই পায়রা রেসিং হলো বিশেষভাবে প্রশিক্ষিত হোমিং পায়রাগুলোকে আকাশে ছেড়ে দেওয়া খেলা, যা পরে পরিমাপ করা দূরত্বে মালিকের কাছে ফিরে আসে। এই পায়রা রেসিং এ বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা পায়রাগুলোকে একসাথে আকাশে ছেড়ে দেওয়া হয় এবং নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পায়রাগুলির যে সময় লাগে তা পরিমাপ করা হয় এবং কোন পায়রাটি সর্বোচ্চ গতিতে ফিরে এসেছে তা নির্ধারণ করে সেই পায়রাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এই পায়রা রেসিং প্রতিযোগিতা বিশেষ করে ডিসেম্বর থেকে মার্চ মাসে আয়োজন করা হয়। রায়গঞ্জের বাসিন্দা রাজকুমার মণ্ডল তার বাড়ির ছাদে বিভিন্ন প্রজাতির পায়রা পোষেন। তার বাড়িতে রয়েছে প্রায় 15 প্রজাতির 100টি পায়রা। প্রতিটি পায়রা পোষ মানে না। বাড়ির ছাদে পায়রাদের জন্য বিভিন্ন মাপের খাঁচা রয়েছে। মাঝে মধ্যে রাজকুমার তাদের প্রশিক্ষণের জন্য খাঁচার বাইরে নিয়ে আসেন। রাজকুমারবাবু জানান, আজ থেকে 5 বছর আগে রায়গঞ্জে পায়রা পোষার পাশাপাশি তিনি পায়রা রেসের আয়োজন করেন। হোমার পায়রা নিয়ে শুরু করেন প্রথম পায়রা রেস। এই রেসে প্রশিক্ষণপ্রাপ্ত পায়রা কোনো মাঠে নয়, তারা উড়ে যায় ভিন দেশে বা ভিন রাজ্যে। 8 থেকে 10 ঘন্টা পর আবার ফিরে আসে নিজের জায়গায়। যেখান থেকে উড়ানো শুরু হয় সেখানেই চলে আসে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পায়রাদের রং করা হয়। রায়গঞ্জে আজ থেকে 8-10 বছর আগে পায়রা রেস এবং অংশ নিতেন বেশ কয়েকজন, কিন্তু নতুন প্রজন্ম আগ্রহী না হওয়ায় তা ধীরে ধীরে হারিয়ে যায়। রাজকুমার মণ্ডল রায়গঞ্জের সেই ঐতিহ্য ধরে রাখতেই প্রতি বছর 2 থেকে 3 বার পায়রা রেসের আয়োজন করেন। রেসের জন্য একমাত্র রেসিং হোমার পায়রাদেরই ট্রেনিং দেওয়া হয়। রেসিং মাদ্রাস হোমার পায়রা জন্মানোর 7 দিনের মধ্যে মেটালের রিং পরিয়ে দেওয়া হয় সদ্য জাতের পায়ে। পায়রাকে প্রথমে চেনানো হয় তার নিজের বাসস্থান, তারপর ধীরে ধীরে তার আশপাশের কিছু জায়গা। মাদ্রাস হোমার পায়রা একবার জায়গা চিনে গেলে সহজে ভুলে যায় না। এদের স্মৃতিশক্তি প্রখর, যেখানেই পাঠানো হোক ঠিক ফিরে আসে বাসস্থানে। উল্লেখ্য, আমেরিকান ফ্রাঙ্ক ট্রাইল, টেল মার্ক, আমেরিকান শ্যাটেল, ফিল ব্যাক সহ একাধিক প্রজাতির পায়রা পোষেন রায়গঞ্জের রাজকুমার। এইগুলো শখ আমার। আচ্ছা, মানে এত পায়রা পুষছেন কি কারণে? শখে। মানে এখানে বিভিন্ন জায়গার মধ্যে আমার হচ্ছে শখ, রেস টেস খেলা কম্পিটিশন হয় আমাদের, এইগুলো পায়রা নিয়ে। কীভাবে হয় এর রেসটা, কেমনভাবে সম্ভব? এটা সম্ভব মনে করেন যে জাজ আছে আমার বাড়িতে, কোনো মানে কলকাতা থেকে খেলা ছাড়ে, মালদার থেকে খেলা ছাড়ে, শিলিগুড়ির থেকে খেলা ছাড়ে। আচ্ছা, একসাথে হয় খেলাগুলো? না, একসাথে হয় না। মনে করেন যে একদিন দুই দিনে অল্টারনেট হতে থাকে, জাজেরা বিভিন্ন জায়গায় যায়। আচ্ছা, তারপরে কিভাবে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় কিভাবে? এগুলো মানে ঘন্টা হিসাবে, মানে যার পায়রা, যার পায়রা বেশিক্ষণ উড়বে তারটা মানে ফার্স্ট হলো, সেকেন্ড, থার্ড। কতদিন ধরে অংশ নিচ্ছেন এভাবে? এইভাবে চলছে আমার 3 বছর থেকে। আপনার দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ব্রিডের পায়রা আছে, কী কী ধরনের ব্রিড রাখেন আপনি, রাখছেন? আমি বিভিন্ন রকমের ব্রিড রাখি, মনে করেন যে আমেরিকান ফ্যান্টেলস, আমেরিকান শ্যাটেল, টেল মার্ক, ওটার, ম্যাকপাই ওটার, ফিলব্যাক, ব্ল্যাকলেস, শাটিং, ধন্না শাটিং, ব্লু শাটিং। কোথা থেকে আসে এগুলো, আনেন কোথা থেকে? আমাদের তো এগুলো আসে বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি, মনে করেন যে মালদা হয়ে আছে, কলকাতা হয়ে আছে, বনগাঁ হয়ে আছে। এটা কি সব রেসে অংশ নেয় পায়রাগুলো? না, এইগুলো ফ্যান্সি আইটেম, যেগুলো রেসে অংশ নেয় সেগুলো হচ্ছে মাদ্রাসি কবুতর। মানে হঠাৎ করে এই ধরনের চিন্তা ভাবনা কেন মাথায় আসলো আপনার, এই পায়রা পোষা বা? আমার ছোটবেলার থেকেই সব। আপনার বাড়ি কোথায়, আসল বাড়ি কোথায়? আমার আসল বাড়ি হচ্ছে মালদা। আচ্ছা, কত বছর বয়স থেকে আপনি এইরকম পায়রার সঙ্গে? জ্ঞান হওয়ার থেকে, আগে আমার দাদারা করতো, এখন আমি করি। মালদায় যখন ছিলেন তখন কি রেসে অংশ নিতেন? না, তখন তো আমি ছোট।
রায়গঞ্জে এসেই বড় হয়েছে। কতটা ভালো লাগে এদের সঙ্গে থাকতে? খুব ভালো লাগে, যেটুকু সময় কাটায় এদের সাথেই কাটায়। কীভাবে যত্নার্থী করেন, খাবার দাবার কি কী দিতে হয়? এর অনেক রকম খাবার আছে, মাইলো, বাজরা, গম, শস্যা। এত পায়রা পুষতে তো আপনার বহু পরিমাণ খরচ আছে। সেসব খরচ তো হয়, তার মধ্যে টুকটাক কিনা বেচাও হয়। আচ্ছা, কেউ নিতে আসলে তো না করতে পারি না, দিই এক এক জোড়া। মানে কিনতে আসে লোক? আসে, টুপিটা দিয়ে আসে। মানে নেশা পেশা, নেশার সাথে সঙ্গে আপনি পেশাও করে ফেলছেন এটা? না না না, এটা আমার অ্যাকচুয়ালি পেশা না। পেশা থাকলে এরকম ফার্ম থাকতো না। আচ্ছা, আরও বড় থাকতো। নেশাটাই বড়, নেশাটাই বড়। কেউ যদি এখন এসে বলে আমাকে দুই জোড়া এনে দিও, আমাকে দুই জোড়া দিও, তখন আমাকে দিতে হয়। এই যে বাড়িতে এত পায়রার বাসস্থান, স্বামীর একটা শখ, কেমন লাগে ব্যাপারটাকে? খুব ভালো লাগে। আপনার কতটা দায়িত্ব? আমার তো ধরতে গেলে ও যদি বাড়িতে না থাকে সকাল থেকে রাত পর্যন্ত হয়তো কাজের জন্য যেতে হয়, এবার সবটাই দায়িত্ব। প্রায় সন্তানের মতো? হ্যাঁ, একদম। কতদিন ধরে করছেন এই কাজ? পাঁচ ছ বছর তো এখানে, মানে আমাদের এই রায়গঞ্জে, তার আগে মালদাতে আমাদের ছিলেন। কতটা অভ্যস্ত হয়ে গেছেন এখন? এখন মোটামুটি পুরোপুরি অভ্যস্ত। এখন কিছুটা আমার এখন অজানা আছে, সপ্তাহ দিনে উঠতে পারিনি, কিছুটা আমার ওর দ্বারা আমি জানতে পারি আর কি। যখন উনি তো রেসে অংশ নেন, আপনি কিভাবে ওনাকে সহযোগিতা করেন রেসে যখন অংশ নেয় পায়রা কিভাবে? এই খাবার টাবার খাওয়ানো, রেস শুরু হওয়ার আগে যে ওদের ট্রিটমেন্ট চলে একটা, সেই ট্রিটমেন্টের সঙ্গে থাকা, হাতে হাতে সহযোগিতা করা, এটাই। এই যে পায়রার যত্নটা, মানে কতটা কঠিন কাজ নাকি খুবই সহজ? খুব কঠিন কাজ না, যারা করে না তারা হয়তো ভাববে কঠিন, খুব কঠিন কাজ না। যেমন আমাদের নিত্য 30 দিন যে খাওয়া দাওয়া, আমাদের যে একটা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঠিক এরকম তাই করতে হয়। ঠিক এরকম তাই, ওদেরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ওদেরও কৌটা বাটি ধুয়ে ধুয়ে ওদেরকে যেভাবে পরিষ্কার রাখলে, যত পরিষ্কার রাখে অতটা রোগ মুক্ত থাকে। মোটামুটি এখন কত পায়রা আছে আপনার এই বাড়িতে? এখন 50-60। কি করেন আপনি? আমি তো শিক্ষকতা করতাম, বছর তিনেক আগে রিটায়ার করেছি। আপনি কোন অঞ্চলে বাড়ি? আমাদের এখানেই বাড়ি, একদম এটাকে বলো তো ভারত সংস্থম সঙ্গে কাছেই বাড়ি। আপনার নাম কি? রাজমন্ডল কে চেনেন? হ্যাঁ, রাজু তো আমার পাশেই থাকে, একদম পাশের বাড়ি। তো ওনার একটা অদ্ভুত রকমের শখ আছে, জানেন সে বিষয়ে কিছু? আরে আমি তো আশ্চর্য, আমি আগে ভাবতাম যে ওই দু চারটা পায়রা আছে, পায়রা টায়রা ওড়ায়। তো একদিন আমি আউট অফ কিউরিওসিটি এখানে আসলাম, এসে তো আমি স্তম্ভিত হয়ে গেছি। এত পায়রা, ভ্যারাইটিস রকমের পায়রা, নাম শুনতাম আমেরিকান, বিভিন্ন রকম। তো এখানে এসে দেখেন তাজ্জব হয়ে গেছে। তো ভ্যারাইটিস রকমের পায়রা, 20-25 রকমের পায়রা, সংখ্যাটাও প্রচুর। এবং সবচেয়ে আশ্চর্য লেগেছে, ওনাকে পায়রা রেস করে। এগুলো আমি কোনোদিনই জানতাম না, পায়রা রেসটা কী জিনিস। ওর কাছেই জানলাম পায়রা রেস বলে একটা জিনিস হয়। কী শুনলেন, কীরকম? তো ওদের রেসটা হয় কি, ওরা 3 পায়রা রেস 5 পায়রা রেস ওরকম আকাশে উড়িয়ে দেয়। যতক্ষণ ধরে পায়রা ঘুরতে থাকবে এই ঘন্টার উপরে এদের কম্পিটিশনটা হয়। তো রাজু 8-9 ঘন্টা ধরে পায়রা উঠতেই থাকে, উঠতেই থাকে, এবং সেখানে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে পায়রাটা উড়ে, যার পায়রা যতক্ষণ বেশি উঠবে সেগুলি কম্পিটিশন হয়। তো আমি এটা জানতামই না। কেমন লাগছে ব্যাপারটা? অদ্ভুত, অদ্ভুত। প্রতিবেশী হিসাবেও আমাকে অদ্ভুত লাগে। ভালো। কতগুলি প্রজাতির পায়রা আছে এখন? 15-20 রকম। আর সংখ্যায়? সংখ্যায় 150 মোটামুটি। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন?
এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।